আমার বন্ধু, আল্লাহ পাক বলছেন এই 13টি গুণাবলী আমার যে সকল বান্দার মধ্যে আছে তারা হলো আমার প্রিয় বান্দা, আমার রহমতের বান্দা, আমার রহমানের বান্দা, আমার খালিস বান্দা। এই 13টি গুণ যাদের মধ্যে নেই সে আমার রহমত, হ্যাঁ আজ পর্যন্ত না আসতে পারেনি। আল্লাহ পাক বলছেন এই 13টি গুণ যাদের মধ্যে আছে তাদেরকে আমি আল্লাহ তাআলা স্থান দান করব আমার জান্নাতে। আল্লাহু আকবার বলেন এই 13টি গুণ আপনারা কি শুনবেন? এই যে টু টাওয়ার ডিউটি করছে, এই যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু আদর রক্ষা করে বসে পড়েন, এক বছর পর একটি মাহফিল ঠিক না, কোরআনের ইজ্জতের সম্মান করে আমরা বসে পড়ি, একজন আরেকজন একটু ডিস্টার্ব হবে তাই না? যদি জরুরত থাকে উঠতে পারবেন, তাহলে আমরা ধৈর্য ধারণ করি আর একটা ঘন্টা বেশি সময় না আমরা একটু বসে থাকি। আমার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি সব মানুষ আমার রহমানের বান্দা নয়, আমরা বিশ্বাস করি কারণ একজন গাঁজা খাইলে আল্লাহ প্রিয় বান্দা সে কখনো হতে পারে না, সে কিন্তু মানুষ। একজন চুরি করলে সে কখনো আল্লাহ রহমানের বান্দা প্রিয় বান্দা হতে পারে না, যেমন ফিরাউন সেও কিন্তু বান্দা কিন্তু আল্লাহর প্রিয় বান্দা নাই, আবু জেহেল কিন্তু আল্লাহর প্রিয় বান্দা না। আল্লাহর কাছে প্রশ্ন করি তাহলে তোমার প্রিয় বান্দা কারা, প্রিয় বান্দাদের মধ্যে কি কি গুণাবলী থাকবে একটু বলে দিন। আল্লাহ পাক বলছেন এক নম্বর শুরু করে বললেন তার কাজে কর্মে সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ পাক আল্লাহকে মেনে চলতে হবে। আমি যদি ব্যক্তিগত ভাবে থাকি সেখানেও আমার আল্লাহ সর্বসময় আছেন, যেটা করছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, আন্তর্জাতিক ভাবে সব জায়গায় আল্লাহ পাককে মেনে দিতে হবে, এটা আল্লাহর বান্দার এক নম্বর কাজ। আমার বন্ধুগণ আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ আমার প্রিয় বান্দাদের মধ্যে দুই নাম্বার গুণাবলী কি থাকবে, আল্লাহ তুমি একটু বলে দাও। জমিনের উপর চলাফেরা করবে বিনয়ের সাথে, কিসের সাথে? আমার বন্ধু কোরআন থেকে শিক্ষা দেন, আজবাজু কিতাব না, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, যে কথাগুলো আমাদের স্রষ্টা আমার আল্লাহ তিনি যেটা নাজিল করে দিয়েছেন, প্রত্যেকটা আয়াত শুনবে, প্রত্যেকটা হরফে দশ দশটি করে দেখি আল্লাহ আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। আজবাজু কিতাব নাই তার নাই। প্রিয় ভাইরা, সে আল্লাহ বললেন কি, এই জমিনের মুখে চলাফেরা করবে বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, কাউকে ঘর জাতীয় কথা বলবে না, কাউকে ধমক দিয়ে কথা বলবে না, অহংকার কথা বলবে না, ধমক দিবে না। তোমাকে জান্নাত সৃষ্টি করছেন সে আল্লাহর হুকুম মোতাবেক তুমি জীবন যাপন করো, দেখবে কখনো তোমার কোনো সমস্যা হবে না। আমার বন্ধুগণ কেমন বিনম্র ছিলেন আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই, কেমন ভয় ভীতি ছিলেন আল্লাহ রাসূল সাহাবী কিরাম আজমাইনদের। আমার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্থ জাহানের খলিফা তিনি পথ চলছেন, পথ চলতে চলতে দেখলেন এক তাবুর মধ্যে একটা শিশু কান্নাকাটি করছে, শিশুটি আর মহিলার করে রয়েছে একটি শিশু, মহিলাকে বললাম শিশুটি কান্নাকাটি করেছে কেন বলো। এবার মহিলা বললেন
বনি বদর মুসলিমের অবর্তীর্ণ হোসেন আমি তো চোখ ধরে দেখলাম ওই কোটিটা টুকরো সন্তান গুলো যখন গেল পেটটা যখন ভর্তি হলো তাদের মুখ থেকে একটা মুস্কি হাসি চলে আসলো। আমার বন্ধুগণ মহিলাকে তৃপ্তি পেয়েছে, মহিলাটি বলল আমাদের ক্ষতিটা যদি আপনি হবেন আমাদের জীবনটা ধ্বংস হয়ে যেত, আমাদের কষ্ট করতে হবে না। খলিফাতুল মুসলিমিন যিনি তো জেনেব নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি আগামী কালকে যাবেন খলিফার নিকটে, আশা করি আপনি সেখানে আমাকে দেখতে পাবেন। আমার বন্ধুগণ পরের দিন চলে গেলেন মহিলা, যাবার পর দেখেন আমি বলছিলাম আপনি আপনার পথে চলে যান, কাকে আমি বারংবার কথা বলেছিলাম যাকে তো বলেছিলাম তিনি তো সেই ব্যক্তি এখানে বসে আছেন। আমার মহিলাটি বলছেন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে মাফ করে দেন, আমি বড় ভুল করেছি, বেয়াদবি করে ফেলেছি। খলিফাতুল মুসলিমিন বলছেন মা তুমি তো ভুল করো নাই, ভুল বরং আমি করেছি, তুমি আমাকে মাফ করে দাও, কিয়ামতের দিন মুসিবতের সময় যেন তুমি আমাকে আসামি করে কাঠ গড়ায় না দাঁড়িয়ে দাও। ভাইরা আমার তাদের কি শক্তি কম ছিল, সাহস কম ছিল, কোন কিছুই কমতি ছিল না, কোরআন এবং হাদিসে আদর্শটা গ্রহণ করে নিয়েছেন আর বিনয়ের সাথে চলাফেরা করেছেন, একজন সাধারণ মানুষকে এভাবে সুন্দর করে দেখাশোনা করেছেন, আর কোরআন এত সুন্দর চরিত্র মানুষ গঠন করতে পারে বলেন ঠিক কিনা? যত সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন হবে তত সময় পর্যন্ত সেই দিন সেই দুনিয়াতে সেই দেশে কখনো শান্তি প্রবাহিত হতে পারে না। আগে কোরআন হাদিস নিয়ে আসেন, সব লোক নিয়ে আসেন সমাজে দেখবেন যদি সব লোক থাকে তার কাছে আস্তে আস্তে মানুষ বেড়ে বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কি দুই নাম্বার আল্লাযীনা ইয়ামশূনা আলাল তারা কি করবে দুনিয়ার বুকে চলাফেরা করবে বিনয়ের সাথে, কিসের সাথে? আমি এক এক করে আয়াত ভেঙে ভেঙে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই শব্দের কিভাবে অর্থ হয়, কিভাবে আমল করতে হয় আমি আপনাদের ক্লিয়ার করে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি। যখন তোমরা অর্থ মূর্খ লোকদের সঙ্গে কথা বলবে, যদি তোমাদের সঙ্গে রেগে যদি উচ্চ বাক্যে কথাও বলে ঝগড়া ঝম্পাজানোর চেষ্টাও করে তোমরা কখনো তাদের সঙ্গে সেই এক ব্যবহার করবে না, বরং তোমরা কি করবে আল্লাহ পাক শিখিয়েছেন আমার রহমানের বান্দা যদি হতে চাও তখন তোমরা তাদের সঙ্গে তাদের জন্য দোয়া করবে, তোমরা তাদের কাছ থেকে সালাম নিয়ে বিদায় দিবে। আমার বন্ধুগণ এমন চরিত্রবান মানুষ বর্তমান বেশি না কম, বেশি না কম। আল্লাহ বলছেন আমি হুকুম করলাম, আমি নির্দেশ দিলাম তোমার মাতা পিতার সঙ্গে সদাচার করবে, মাতা পিতার সঙ্গে সদাচার করবে, সুন্দর আচরণ করবে, তোমার ব্যবহার আল্লাহর কাছে প্রশ্ন করুন। কোরআনকে কি প্রশ্ন করতেছেন প্রশ্ন করুন, আল্লাহর কাছে প্রশ্ন করলাম কেমন আচরণ তাদের সঙ্গে করবো তুমি বলে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে তাদের সঙ্গে
এমন আচরণ করবে না যে তোমার ব্যবহার আচরণ দ্বারা তোমার কথার দ্বারা কষ্ট দিয়ে শব্দটি উচ্চারণ করে আপনার ব্যবহার আপনার আচার আচরণ আপনার কথার দ্বারা যদি আপনার পিতা মাতা উপ শব্দটি করে উপ শব্দ ঘটনার সঙ্গে সঙ্গে আপনি যদি হাসি হন যদি গাসি হন কোরআন হাদিসের যদি একজন আলে মহান আপনি বড় যদি আমলদারী হন আপনি যত ইবাদত কুসারি হন না কেন আপনার পিতা মাতার অন্তরে কষ্ট দেওয়ার কারণে আপনার সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে কে ধ্বংস করবে আল্লাহর কাছে বললাম বুঝলাম এমন আচরণ করা যাবে না তাহলে কেমন করব বলে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন ওয়াকুল্লাহু কাউলান কারীমা তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করবে কেমন সম্মানজনক আমার বন্ধুগণ একজন ব্যক্তি তার পিতাকে নিয়ে একজন ব্যক্তি তার পিতাকে নিয়ে একটি হোটেলে বসছেন খাবার প্লেটে দিয়েছেন খাবার খাচ্ছেন বৃদ্ধ পিতা খাবার খাচ্ছেন খাবার খাইতে খাইতে প্লেটটা পড়ে গেছে প্লেটটা কি হয়েছে পড়ে গেছে আর সেই প্লেটটা পড়ছে আমার উপর হোটেলের মধ্যে রেস্টুরেন্টে যারা আরো আছেন তারা দেখে ধিক্কার বুড়াটি কেমন আসছেন এই বুড়াটি এই রেস্টুরেন্টে খাওয়ার উপযুক্ত কেন যে আপনার এরকম খাবে না আসেন সন্তানটা ছিল আদর্শবান বাবাকে বলছে বাবা তুমি রাগ করো না রাগ করো না বাবা বাবাকে সুন্দর করে সেখান থেকে নিয়ে ওয়াশরুমে নিয়ে সুন্দর করে হাত পরিষ্কার করে দিয়েছেন মুখটা পরিষ্কার করে দিয়েছেন এবার জামাটা পরিষ্কার করে দিয়েছেন ওখানে অনেকগুলো লোক ছিল তার মধ্যে সভ্য অসভ্য দুই শ্রেণীর মানুষ ছিল একজন মুরব্বী বলছে যে বাবা কোথায় গিয়েছেন তো বলছে বাবা পিলার ওয়াশরুমে আমার বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসলাম ঠিক আছে বাবা খুব ভালো বিদায় হচ্ছে বিলটা দিয়ে ইতিমধ্যে বিদায় যখন চলে যাচ্ছে ভদ্রলোকটি বলছে বাবা কোনো কিছু রেখে গেলে না তো বলছে দেখেন আমি তো কোনো কিছু রেখে যাইনি তো বলছে না দেখো মনে করে দেখো তুমি মনে হয় কোনো কিছু রেখে গেলে বলছে না বাবা আমার কিছু মনে পড়ে না কি রেখে গেলাম তখন ওই সভ্য ভদ্র ওই মুরব্বীটা বলছে বাবা একজন সন্তান পিতাকে কিভাবে খেদমত করতে হয় এই আদর্শ তুমি এখানে রেখে গেলে আর যে সকল পেয়াদব ছিল তারা এখানে বসে ধিক্কার দিয়েছে হ্যাঁ বাবা আমি এটা এখানে রেখে গেলাম আমার বন্ধুগণ আল্লাহর কাছে প্রশ্ন করো আমি কেন খেদমত করব কেন তাদের সঙ্গে সুন্দর আচরণ করব আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিবেন আল্লাহর কাছে বলে করো আল্লাহ এবার সন্তোষের মধ্যে হামালাতুহু তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করে একটা নয় দুইটা নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় কমপক্ষে দুটি বছর তোমার মা তোমাকে দুধপান করিয়েছেন সুতরাং তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো দুধপান করাইল তার অবশ্যই তার সঙ্গে সদাচার করবে আর আমার শুকরিয়া আদায় করবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার বন্ধুগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি যখন ইসলাম গ্রহণ করি আমার মা তখন ইসলাম গ্রহণ করেনি যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলাম হিজরত করার পর আমি ছিলাম মুসলিম আর আমার মা ছিল মুসলিম আমার মা দুঃখ প্রকাশ করে কেন আবু হুরায়রা তুমি ইসলাম গ্রহণ করলে আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করলেন আর আবু হুরায়রা বলেন আমি দুঃখ প্রকাশ করতাম আমার মা কেবল ইসলাম গ্রহণ করছে না আমার বন্ধুগণ আবু হুরায়রার বয়স তখন 9 থেকে 10 বছর হযরত আবু হুরায়রা মা প্রতিজ্ঞা করেছেন ইসলামকে নিয়ে যখন প্রতিজ্ঞা করেছেন আমি সহ্য করতে পারলাম না বাবাকে মেরেছে তাতে কি হয়েছে আল্লাহর নবীকে কেন তিনি গালি দিলেন হযরত আবু হুরায়রা তিনি বলেন আমি আল্লাহর নবীর দরবারে চলে গেলাম দুসন মেয়ে পানি পড়েছে নবীজি বললেন আবু হুরায়রা কান্নাকাটি করছো কেন কি হয়েছে বলো আবু হুরায়রা তিনি বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে এই জন্য আমি কি করতে পারি প্রিয় ভাইরা হযরত আবু হুরায়রা বললেন হে আল্লাহর নবী আমার এই জন্য আমার কোনো দুঃখ কোনো কষ্ট নেই আমার মা যখন আপনাকে নিয়ে গালি দেয় কটূক্তি ভাষায় কথা বলেন ইসলাম কি মারা দিয়ে কথা বলে আমি আর সহ্য করতে পারছি না হে আল্লাহর নবী আমি আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে মেরেছে এই জন্য কোনো অভিযোগ নিয়ে আসিনি আমি আপনার কাছে এই জন্য এসেছি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ পাক হিদায়াত নসিব করে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী উম্মিয়া আবু হুরায়রা হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত নসিব করো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি বাড়ির দিকে দৌড়াইলাম লোকজন আমাকে দেখে বলছে আবু হুরায়রা এভাবে দৌড়াচ্ছ কেন কি হয়েছে বলো হযরত আবু হুরায়রা বললেন আমাকে ধরবেন না আমাকে বাড়িতে যেতে দেন আমি দেখতে চাই আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে নাকি আমি বাড়িতে আগে পৌঁছি হযরত আবু হুরায়রা তিনি বলেন যখন আমি বাড়িতে পৌঁছলাম আমার মায়ের মুখে ডাক আমি যখন ডাকলাম মা তখন বলল আবু হুরায়রা একটু ধৈর্য ধারণ করো আমি গোসলখানা থেকে বের হচ্ছি আবু হুরায়রা বলেন আমার মায়ের মুখের কথা শুনে আমি বুঝতে পারলাম আল্লাহ নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেছেন তার মা ফের হয়ে বললে আবু হুরায়রা আমি আমার ভুল বুঝতে পারছি আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর দরবারে টেনে এনেছেন আল্লাহ নবী বললেন আবু হুরায়রা তুমি বসো আবু হুরায়রা বসলেন আবু হুরায়রা বসার এবার আল্লাহ নবী খেজুরে আক্রাম কাঁধে নিয়ে আসলেন আল্লাহ নবীর সকলের হাতে দুইটা করে খেজুর দিলেন কয়টা করে বলেন দুইটা করে খেজুর দিলেন আল্লাহ নবী বললেন তোমরা খাও এরপরে পান পান করবে আল্লাহ তোমাদের ক্ষুধা নিবারণ করে দিবেন আল্লাহ নবী সব সাহাবীদের চেহারার দিকে তাকিয়েছেন হযরত আবু হুরায়রার চেহারার দিকে তাকিয়েছেন আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন আবু হুরায়রা একটা খেজুর মুখে দিচ্ছেন আর একটা খেজুর পিছনে করে রেখেছেন আল্লাহ নবী বললেন আবু হুরায়রা এটা তুমি কি করলে আমি তো তোমাকে দুইটা খেজুর দিলাম খাবারের জন্য একটা রেখে দিচ্ছ আর একটা আমি খাচ্ছি কারণ কি আবু হুরায়রা বললেন হুজুর আমার মা অদাহারে আছে মা বড় কষ্টে আছে হুজুর একটি খেজুর আমি আমার মায়ের জন্য রাখছি হুজুর আল্লাহ নবী বললেন আবু হুরায়রা এ দুটো তুমি খাও আর দুটো আমি তোমাকে দিলাম তোমার মায়ের জন্য নিয়ে যা এটা হলো সাহাবীদের চরিত্র এটা হলো সাহাবীদের আদর্শ আপনি গোশত গুলো খান ভালো ভালো খাবার খান আর আপনার মাকে ঠান্ডা ভাত এনে দেন মায়ের ভাতটা আপনার বেশি হয়ে যায়
আপনি কোন ঘরে জন্ম নিয়েছেন হে আপনার জন্মদাতা মাতা আপনার শাশুড়ি আসছে শ্বশুর আসছে বিয়াই আসছে ভালো ভালো গোশত নিয়ে আসেন ভালো ভালো উঠিয়ে দেন খা বেশি করে খা আর আপনার মা পাশে মাহাল থাকে আপনার বিবি কোথায় আছে সুতরাং অনুরোধ করে বলছি যাদের পিতা মাতা আছে আমি আপনাদের পায়ে ধরে বলছি অনুরোধ করে বলছি যদি কেউ আপনারা বেয়াদবি করে থাকে তাদের কাছ থেকে মাপ চেয়ে নেবেন আপনার অর্থ সম্পদ কোনো কিছু আপনার সঙ্গে যাবে না যাবে বলে কিচ্ছু যাবে না কার জন্য এত কিছু করছে কেউ পরিচয় দিবে না আপনার কাছ থেকে পালিয়ে যাবে আমি কি এমনি বললাম আমি কি বানিয়ে বললাম আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আল্লাহ পাকের কাছে প্রশ্ন করি আল্লাহ আমার পিতা মাতা আমার সন্তান সন্ততি আমার বিবি যারা রয়েছে সকলেই তো রয়েছে আজকে তাদের জন্য একজন মানুষকে আমি ফোন করি লুটপাট করি ডাকাতি করি তাদের সুখের শান্তিদের জন্য পাঁচতলা দশতলা বিল্ডিং করি এরপরে দশ বিঘা বিশ বিঘা জমি করি এদেরকে আমি খুব ভালোবাসি এরা আমাকে কি দিবে আল্লাহ তুমি কিছু বলে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহু আকবার বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি সেদিন তোমার ভাই তোমার কাছ থেকে পালিয়ে যাবে তুমি কোথায় আছো কোন জগতে আছো কার কি অবৈধভাবে কামাই রুজি রোজগার করেছো ওয়া উম্মিহি ওয়া আবি তোমার বাপ তোমার বাবা তোমাকে ছেড়ে পালিয়ে যাবে অসাহিবাতিহি ওয়া বানিহি তোমার অর্থ কিনি সঙ্গী তোমাকে ছেড়ে পালিয়ে যাবে তোমার সন্তান সন্ততি তোমাকে রেখে পালিয়ে যাবে প্রিয় ভাইরা এই জন্য যা যা কিছু করার দরকার নিজেকে সর্বসময় প্রস্তুত থেকে করতে হবে আর সেটা ওসিলায় আল্লাহ পাক আমার আমলের দ্বারা আমাকে অবশ্যই নাজাত দান করবেন আল্লাহ নবী বলেন ও ফাতেমা ও হাসান হুসাইন ও আলী তোমরা শোনো কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি আলী বলবে আমার শ্বশুর আল্লাহ রসুল ফাতেমা তুমি বলবে আমার বাবা আল্লাহ রসুল হাসান হুসাইন তোমরা বলবে আমার নানা যে আল্লাহ রসুল এই জন্য দেখো মাফ করা যায় কিনা আল্লাহ নবী বলেন কেউ কেন কথা বলে সেদিন মাফ পাবে মাফ পাবে না আমার বন্ধু এই জন্য আজকে আমি আপনাদেরকে পরীক্ষা করতে চাই আজকে নিজের জন্য কে কতটুকু আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দান করতে রাজি আছেন আমি পরীক্ষা করতে চাই আলোচনা পয়েন্ট কয়টা বলেছি চারটা প্রিয় ভাইরা আল্লাহ পাক বলেছেন তারাই রহমানের বান্দা যারা ইয়াবিতুনা লিরব্বিহিম নামাজে জন্মায় নামাজি বান্দার সংখ্যা বর্তমান বেশি না কম বেশি না কম কেন কি কারণে আপনি কি পাচ্ছি আপনার জীবনে আপনার কোন জিনিসের ঘাটতি আছে আপনি জানেন তো আপনি শিশু থেকে বড় হলেন আপনি বিবাহ করলেন আবু জাফর আবু জাফর সাহেব এশিয়া অর্থ মসজিদের 1000 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো বলুন আমিন এখন বিষয়টা হচ্ছে কে কি মনে করে বলা তো যায় না আমি যে বলবো আমার বলানো সহজ হঠাৎ যদি কেউ কিছু মনে করে না আর একটু 100 টাকা আল্লাহ তার দান দিয়ে তো বলুন আমি তা আসেন